সব জায়গাটাকে পার্টি অফিস বানাতে বানাতে হাইকোর্টটাকে ওরা পার্টি অফিসই বানাতে চাইছে। রাজ্যের সর্বোচ্চ আদালত এখন পার্টি অফিসে পরিণত হবে। তারা ভাবছেন যে তাদের পছন্দ মতো এখানে গুন্ডা পুষবেন, তাদের পছন্দ মতো এখানে কাজ করবেন। যে রাজ্যের সর্বোচ্চ আদালতকে পার্টি অফিস তারা যদি মনে করে যে তারা বানাবেন, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। হাই কমান্ডের নির্দেশ আছে, আমি জানতে চাই এবং আশা করি আমাদের প্রত্যেকটা দর্শক জানতে চায় এই হাই কমান্ডটা কে। রাজশেখর মান্থার এজলাস আটকে রীতিমতো দেখা যাচ্ছে তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে ধস্তাধস্তি রীতিমতো, যারা আক্রান্ত হয়েছে আইনজীবীরা কি বলছে? আমার সঙ্গে রয়েছেন দেবলীনা সরকার, কথা বলার চেষ্টা করবো। কি বল, দেখুন বুধ বৃহস্পতি শুক্র তিন দিন ধরে উনি রায় দিলেন, রায় দেবার পরই শুক্রবার দিন ওনার এজলাস বন্ধ করে দেওয়ার জন্য সেম যথাযথ, যেটা কিছুদিন আগে বা এক বছর আগে আমরা কোর্টরুম নাম্বার 17 জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ঘরে দিয়েছিলাম, যে একটা প্রতিদিনের সকালে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় তার ন্যায় বিচারের জন্য। তারা কেউ কারো বাড়ি থেকে থাকে, কারো চাকরি থাকে, কারো স্বজন হারা থাকে, নানান সমস্যা থাকে, তারা এখানে শুধুমাত্র আসেন ন্যায় বিচারের আশায়। তারা যখন এসে দেখেন যে ন্যায় বিচার হলে আর আরেক পক্ষ ও যারা তাদেরকে নিজেদেরকে উকিল বলেই বলেন কিন্তু তাদের প্রবৃত্তিটা থাকে সম্পূর্ণ গুন্ডাদের মতো, যে কারণ তাদের পক্ষে রায় যায়নি তাই কোন তারা এজলাস বন্ধ করে দেবে, পোস্টারে পোস্টারে চারিদিকে ছয়লাভ করে দেবে, দিয়ে পুরো একটা সিস্টেমকে পুরো সেটাকে ভাঙাচোরা চেষ্টা করে সেই পার্টি অফিস বানানোর চেষ্টা করবে। তখন মানে এইভাবেই তারা চাইছে সমস্ত বিষয়টাকে চলতে। এবং আজকে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এটাই, যখন মানে অ্যাডভোকেট জেনারেল যখন মেনশনিং হওয়ার পর যখন অ্যাডভোকেট জেনারেল আসেন, এসে বলেন যে প্লিজ তোমরা এগুলো বন্ধ করো, এগুলো আইন বিরোধী, এগুলো করা উচিত নয়, তখন তারা অ্যাডভোকেট জেনারেলকে পর্যন্ত হাত জোর করে বলেন যে আমরা স্যার আমরা এটা বন্ধ করতে পারবো না, হাই কমান্ডের নির্দেশ আছে। আমি জানতে চাই এবং আশা করি আমাদের প্রত্যেকটা দর্শক জানতে চায় এই হাই কমান্ডটা কে, এই কার নির্দেশে, 14 নির্দেশে যেমনভাবে চুরি হচ্ছে বা তার রাজপুত্র খোকাবাবু এরকম যে তার বিভিন্ন স্তরে আসলে তার কিছু বিশ্বস্ত দলীয় ভরসাকারী যারা লোক রয়েছে, ঠিক সেরকমভাবে এই হাই কমান্ডটি কে যার নির্দেশে মানে কালো পোশাকধারী তারা নিজেদেরকে উকিল বলছে, বলার পরও অ্যাডভোকেট জেনারেলের যে কথা সেটাকে অবমাননা করছে, করে বলছেন না আপনার কথা আমরা শুনতে পারবো না, হাই কমান্ড নির্দেশ দিলে তবেই আমরা এখান থেকে সরতে পারবো। মানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথাও তারা মানতে বাধ্য নয়। আর এই জিনিসটা মানে একটা এজলাসের দরজা বন্ধ করা থেকে এটা রীতিমতো মারপিটের পর্যায়ে চলে যাচ্ছে। আমাদের একজন সিনিয়র অ্যাডভোকেটের গালে ঘুষি লেগেছে, কারো চুল ধরে টেনেছে, কাউকে ধাক্কা দিয়ে দিয়েছে কেউ, মানে বিষয়টা হচ্ছে যে কেন আমরা মেনশন করতে যেতে পারবো না, কেন আমরা কোর্টরুমের মধ্যে ঢুকতে পারবো না। তাদের রায় কারো না কারোর অপছন্দ হতেই পারে, রায় অপছন্দ হলে অ্যাপিলে যাক, তার নির্দিষ্ট প্রক্রিয়া আছে সেগুলো পালন করুক। 34 যখন এখানে বামফ্রন্ট সরকার ছিল, অনেক সময় অনেক রায় এই সরকারেরও আগেনস্টে গেছিলো, তখন কেউ দেখাতে পারবে না যে কোনো এজলাসের সামনে এই ধরনের প্রতিবাদ, এই ধরনের কোনো রকমের অসভ্যতামি হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট অবধি যাওয়া হয়েছিল অ্যাপিলের জন্য। যদি তো বর্তমানে যে যা সন্ত্রাস করে উঠছে, তারা পার্টি অফিস বানাতে এবং চোর গুন্ডা বদমাশ সন্ত্রাস তৈরি করতে করতে এমন হয়ে গেছে যে এখন চারিদিকের মানুষজন শুধু তাই, মানে রাজ্যের সর্বোচ্চ আদালতটাও এখন পার্টি অফিস হয়ে গেছে। এবং এখানে আরেকটি বড় ভূমিকা, এখানকার যে পুলিশ ওসি তারও এখানে কোনো ভূমিকা নেই, একটা কোর্টের সামনে এই ধরনের, তার তো এগিয়ে এসে জিনিসটা অন্তত পরিষ্কার করবা, ভাঙান মানে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকটা দেখা উচিত, যাতে কারোর মানে এই ধাক্কাধাক্কি বা তর্ক বিতর্কতে কারো কোনো রকম আঘাত না লাগে সেটা দেখা উচিত, সেখানে তার ভূমিকাও সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। বিষয়টা আস্তে আস্তে এটা নিজেরা যেমন চারিদিকে, আমি বারংবার বলছি যে রাজ্যের সর্বোচ্চ আদালতকে পার্টি অফিস তারা যদি
মনে করে যে তারা বানাবেন, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তাদের এই ধরনের কার্যালয়ে আমরা আগেও প্রতিবাদ করেছি, আমরা আবারও প্রতিবাদ করব। তারা যাদেরকে মারছেন, মেরে বলছেন আজকে আমরা চাইনি বলে তোমাদের শিরদাঁড়া ভাঙেনি, নইলে শিরদাঁড়া ভেঙে যেত, তখন মিটিংয়েও বলা হয়েছে, আবারও বলা যে আমাদের শিরদাঁড়া এত ঠুঙ্কো নয় যে সহজে আঘাত লাগলে ভেঙে যাবে, বা তোমাদের মতো কারো কাছে আমরা আমাদের শিরদাঁড়া বিক্রি করে আসিনি। আমাদের শিরদাঁড়া সোজা স্পষ্ট রয়েছে, মানুষের পাশে রয়েছে, মেহনতি মানুষের জন্য রয়েছে। তাই এই আদালতে তোমাদের এই গুন্ডামি তোমরা যতবার করবে আমরা ততবার এটার প্রতিবাদ করব। কিছুদিন আগে আমরা দেখেছি যে স্যারের বাড়িতে আক্রমণ হয়েছে, বিকাশন স্যারের বাড়িতে আক্রমণ হয়েছে, তার কয়েকদিন মানে কয়েক বছর আগে দেখেছি 17 নম্বর ঘরে হয়েছে, আজকে জাস্টিস রাজশেখর মান্থার ঘরে হয়েছে। তার মানে এখানে খুব স্পষ্ট ও যেই অর্ডারটা সুপ্রিমো বা যার কথা শুনেন তারা ওখানে উপস্থিত ছিলেন, এবং অ্যাডভোকেট জেনারেলের কথাও যার কথার জন্য অবমাননা করলেন, সেই সুপ্রিমো হোক, হিট কমিশনার যে খুশি হোক, তাকে ছাড়া তারা কাউকে মানছেন না। এবং তিনিও এই গোটা রাজ্য থেকে শুরু করে সমস্ত কিছু তার নির্দিষ্ট কিছু পার্টি অফিস এবং দলীয় গুন্ডাদের দিয়ে পরিবেশ তৈরি করার, অস্বস্তিকর পরিবেশ তৈরি করবার জন্য উঠে পড়ে লেগেছেন, যেই অস্বস্তিকর পরিবেশে আপনি আমি কখনোই সুস্থভাবে অন্তত আর যাই হোক ন্যায় কী করে চাওয়া যায়, যেখানে প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ আসে ন্যায় চাইতে, তাদের কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি জীবনে থাকে যেগুলো তারা আশা করে যে এখানে আসলে সেটা কভার হবে এবং কভার হয়ে আসবে। আবারও একটা জিনিস খুব পরিষ্কার করে দিই, এটা এই সেই তৃণমূলের দল যারা নিজেদের মধ্যেই যখন বিভেদ হয় ঠিক এই বিগেটের সামনেই তাদের আরেক দল সিনিয়র অ্যাডভোকেটের নামে তারা কিন্তু স্লোগান তুলেছিল, তারা প্রতিবাদ করে, মানে তাদের নিজস্ব ও স্বার্থে যখন আঘাত লাগে তখন তারা নিজেদেরকেও ছাড়ে।